আসসালামু আলাইকুম। এটিএন বাংলা ইউকের লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি আরজুমান মুন্নি। কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের 10 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এক জমকালো অনুষ্ঠানের। অনুষ্ঠানের প্রধান অতিথি দলের চেয়ারপারসন প্যাট্রিক ম্যাকলয়েন বলেন, ভবিষ্যতের কনজারভেটিভ পার্টি থেকে ব্রিটিশ বাংলাদেশি এমপি নির্বাচিত হবার সম্ভাবনা আছে। ডিএফআইডি সেক্রেটারি প্রীতি প্যাটেল কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া কনজারভেটিভ পার্টির সংসদীয় দলের উপনেতা মাইকেল এলিস এমপিও মূলধার আরও বেশি সংখ্যক ব্রিটিশ বাংলাদেশির অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে পার্লামেন্ট মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন এন মেইন, ডেভিড ম্যাকেন্টোন্স, বব ব্ল্যাক এবং পল স্কেলি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাউনাইন। এরপর সিএফবি সদস্যের হাতে স্মারক তুলে দেন মুকিম আহমেদ, বজলুর রশিদ এমবি, এনাম আহমেদ চৌধুরী এবং মেজমা আহমেদ। সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলার মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান সহ 3 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ। আসামিদের আপিল খারিজ করে দিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বে 4 দলের বেঞ্চ এর রায় দেন মাহবুবুর রহমানের রিপোর্ট। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ খালাসে আসামিদের করা আপিল খারিজ করে মুফতি হান্নান সহ 3 জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। এ রায়ের ফলে গোপালগঞ্জের কোটালীপাড়ায় 76 কেজি ওজনের বোমা পুঁতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা, 21 আগস্ট গ্রেনেড হামলা ও রমনা বটমূলে বোমা হামলা সহ অনেক মামলার আসামি হুজি নেতা মুফতি আব্দুল হান্নানকে দেশের সর্বোচ্চ আদালত প্রথম কোনো মামলায় মৃত্যুদণ্ড বহাল রাখল। আইনজীবীরা বলছেন এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা রিভিউ না করলে ফাঁসি কার্যকরের আইনগত কোনো বাধা থাকবে না, তবে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে আবেদন করতে পারবেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা। এই মামলায় মোট 5 জনকে আসামি করে বিচার শুরু হয়। এই 5 জনের ভিতরে 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, 3 জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল। 3 জনের যে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে নিম্ন আদালত এবং হাইকোর্ট বিভাগে সেটাকে বহাল রেখেছেন। আসামিপক্ষের আইনজীবীরা রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর রিভিউর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারিখ আছে এবং সেই আদালতে আমার যে 2 আসামি তারা আসবে, তাদের সাথে কথা বলবো। তবে ইতিপূর্বে আমি আলাপ করে যতটুকু আভাস পেয়েছি তারা রিভিউ করবে। মামলার বিবরণে জানা যায় 2004 সালের 21 মে সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। এ হামলায় আনোয়ার চৌধুরী, সিলেটের তখনকার জেলা প্রশাসক সহ 10 শতাধিক লোক আহত হন। নিহত হন পুলিশের 2 কর্মকর্তা সহ 3 জন। ঘটনার দিন অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করে কোতোয়ালি থানা পুলিশ। মামলা তদন্ত শেষে অভিযোগপত্র দেওয়ার পর 2007 সালের 31 জুলাই মুফতি হান্নান সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। পরবর্তীতে সম্পর্ক অভিযোগপত্রের ভিত্তিতে মঈনুদ্দিন ওরফে আবু জান্দালকে অন্তর্ভুক্ত করা হয়। 2008 সালের 23 ডিসেম্বর বিচারিক আদালত মুফতি হান্নান, শরীফ শাহিদুল আলম ওরূপে বিপুল ও দেলার হোসেন ওরূপে রিপনকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। অন্যদিকে মহিবুল্লাহ ওরূপে মফিজ মুফতি মঈনুদ্দিন ওরূপে আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। নিয়ম অনুসারে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন করতে প্রয়োজনীয় নথি হাইকোর্টে আসে। পাশাপাশি 2009 সালে আসামিরা জেল আপিল করেন। প্রায় 7 বছর পর 2016 সালের 6 জানুয়ারি এ মামলার রায় ঘোষণা করেন হাইকোর্ট। এবছরের 13 জুলাই হাইকোর্টের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন মুফতি হান্নান ও শাহেদ আলম বিপুল। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। মিয়ানমারে রোহিঙ্গাদের উপর হামলাকারী সন্ত্রাসী গোষ্ঠী এদেশেও থাকতে পারে, সংসদের প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনা এই অভিযোগ করে বলেন, এদেশের মাটি ব্যবহার করে কাউকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে দেয়া হবে না। রোহিঙ্গা নির্যাতন নিয়ে এক সম্পূর্ণ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হচ্ছে, তবে তাদের জন্য সীমান্ত খুলে দেওয়া হবে না। মোর্শেদ আলম জানাচ্ছেন বিস্তারিত।
গেল 9 অক্টোবর সন্ত্রাসী হামলায় মিয়ানমার সীমান্তে সেদেশের পুলিশের 9 সদস্য নিহত হওয়ার পর থেকেই অবর্ণনীয় নির্যাতনের শিকার হচ্ছে দেশটির রাখাইন প্রদেশের রোহিঙ্গা মুসলিমরা। আন্তর্জাতিক শরণার্থী সংস্থা আইওএম এর হিসাবে 9 অক্টোবর থেকে 2রা ডিসেম্বর 54 দিনে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে অন্তত 21,000 শরণার্থী এসেছে বাংলাদেশে। প্রধানমন্ত্রী বলছেন, মানবিক কারণে এরই মধ্যে অনেককে আশ্রয় দেওয়া হলেও স্রোতের মতো আসা রোহিঙ্গাদের সবাইকে আশ্রয় দেওয়া সম্ভব নয়। পরিবার গোয়েন্দা সংস্থা সকলকে আমি নির্দেশ দিয়েছি যে যারা এই ধরনের ঘটনা ওখানে ঘটিয়েছে তারা আমাদের এখানে কোথাও লুকিয়ে আছে কিনা তাদের খুঁজে বের করা, যখনই আমরা পাবো তাদেরকে আমরা মিয়ানমার পুলিশের হাতে তাদের হস্তান্তর করব। বাংলাদেশের মাটি ব্যবহার করে কেউ আমার প্রতিবেশী দেশে কোনো রকম অঘটন ঘটাক এটা কখনো আমরা মেনে নেব না। এখানে যারা সর্বহারা হয়ে চলে আসছে তাদেরকে স্থান দেওয়া হচ্ছে, তা বলে এটাও ঠিক যে আমরা একেবারে দুয়ার খুলে দিয়ে স্রোতের মতো কাউকে আসার সুযোগ এটা দিতে পারি না। একটি অপশক্তি বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ছায়া বিস্তার করছে অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, এরই মধ্যে 6টি সংগঠনকে নিষিদ্ধ করেছে সরকার। জঙ্গিবাদ দমনে গঠন করা হয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট, তবে এই ক্ষেত্রে সবচেয়ে কার্যকর ভূমিকা রেখেছে সাধারণ মানুষের সচেতনতা। জঙ্গি দমনে সারা বিশ্বে বাংলাদেশ আজ রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। বাল্যবিবাহ নিরোধ আইন সংশোধন নিয়ে বিভিন্ন মহলের অভিযোগেরও জবাব দেন প্রধানমন্ত্রী। মেয়ে যে কোনো কারণে হোক যদি 12-13 বছর বা 14-15 বছর এরকম একটা সময় সে প্রেগনেন্ট হয়ে গেল, সেখানে যদি বাবা মা এবং কোর্টে মানে আদালতের মতামত দিয়ে যদি বিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে মেয়েটার জীবনটাও বেঁচে গেল আর যে বাচ্চাটা হলো সে একটা বৈধতা পেল। প্রধানমন্ত্রী জানান, পুরো বরিশাল অঞ্চলে অন্তত 10টি বড় সেতু তৈরির পরিকল্পনা করছে সরকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মুর্শিদ আলম, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে দলীয় নেতাকর্মীদের আরও সক্রিয় হবার আহ্বান জানানো হয়েছে বেলজিয়াম আওয়ামী লীগের কর্মী সমাবেশ থেকে। সমাবেশে সংগঠনের কার্যকরী কমিটির পুনর্গঠন করা হয়। ব্রাসেলস থেকে হাসান মাহমুদের রিপোর্ট। বেলজিয়াম আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মী সমাবেশে সর্বসম্মত সিদ্ধান্তে বেলজিয়াম আওয়ামী লীগের কমিটি পুনর্গঠন করা হয়। ব্রাসেলস প্রেস ক্লাবের হল রুমে বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বদরুল রশিদ বুলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনির হোসেন পলিনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে সিনিয়র সহসভাপতি শফিউল্লাহ শফি, সহসভাপতি রফিকুল আলম, রিয়াজুল ইসলাম সাজু, রাসেল মোল্লা, শামীম আহমেদ, এম এস আই রিপন, ফয়সাল ইসলাম মানিক, রহিমুল্লাহ টিপু, আবাদত হোসেন, রাইসুল ইসলাম ও মুজিবুর রহমান বক্তৃতা করেন। সভাপতি বদরুল রশিদ বুলু বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে এই উন্নয়ন কর্মসূচি এগিয়ে নিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান। তিনি আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে দলীয় নেতাকর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান। আপনারা কাজ করে যান, কাজের ভিত্তিতে আগামী দিনে আপনারা অন্তর্ভুক্ত নেতা হবেন, এটাই আমার প্রত্যাশা। আমি কিন্তু আপনাদেরকে সামনে এগিয়ে যেতে আমি দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে আপনারা বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাবেন। দলের সাধারণ সম্পাদক সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে বেলজিয়াম আওয়ামী লীগকে শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি শ্রী অনুজাজ গুপ্ত ও সাধারণ সম্পাদক এম এ গনির নির্দেশে এই কর্মী সমাবেশ এবং বেলজিয়াম আওয়ামী লীগের কমিটি পুনর্গঠন হচ্ছে। তোমাদের যে কমিটি আছে এডি এক্সিস্ট এডি অফিশিয়াল কমিটি, এই কমিটির নেতৃত্বে আগামী তোমাদের কন্টিনিউ তোমাদের কাজ করে যাও। যখন পুনর্গঠিত কমিটির সভাপতি বদরুল রশিদ বুলু ও সাধারণ সম্পাদক মনির হোসেন পলেন। সমাবেশে বুলু পলিনের নেতৃত্বে বেলজিয়াম আওয়ামী লীগ আগের চেয়ে অনেক শক্তিশালী বলে বক্তারা মন্তব্য করেন। অনুষ্ঠানে শারমিন রহমান, জান্নাতুল জামান সাথী ও মর্জিনা আক্তারের পরিচালনায় প্রবাসী ক্ষুদে শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সাংস্কৃতিক পর্বে রুমা ইকরাম ও জাহেদুল ইসলাম সঙ্গীত পরিবেশন করেন। এই কর্মী সমাবেশে ব্রাসেলস ছাড়াও নিয়েস, এন্টওয়ার্পেন, ব্রুজ সহ অন্যান্য শহর থেকে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী অংশগ্রহণ করেন। সমাবেশে আগামী 18 ডিসেম্বর ব্রাসেলস প্রেস ক্লাবে বেলজিয়াম আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করা হয়। হাসান মাহমুদ, এটিএন বাংলা, ব্রাসেলস, বেলজিয়াম।
সিলেট সিটি ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের পাশাপাশি নতুন কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে। মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি ইভেন্ট ভেন্যুতে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন সিটি ক্লাবের শতাধিক সদস্য। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সভাপতি শামসুজ্জামান সাবুল ও সাধারণ সম্পাদক বদরুল আলম খান পাপ্পু। সভায় নতুন কমিটির সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মুবিন চৌধুরী সংগঠনের আগামীর অগ্রযাত্রা নিশ্চিত সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের কাউন্সিলর ডেইজি সরোয়ার, নজরুল ইসলাম বাসন, সৈয়দ আবুল মনসুর লিলু, মুজিবুল হক মনি এবং আহমেদ হোসেন সামিম। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যুক্তরাজ্য সফররত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন কাউন্সিলর ডেইজি সরোয়ার বার্মিংহামের আগমন উপলক্ষে দেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজন করা হয় এক সম্বর্ধনা এবং মত বিনিময় সভার। আমাদের প্রতিনিধি কায়সারুল ইসলাম সুমন জানান, বার্মিংহামের একটি রেস্টুরেন্টে আয়োজিত মত বিনিময় সভায় দেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিস বাউর রহমানের সঞ্চালনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়া। সংবর্ধিত অতিথি কাউন্সিলর ডেইজি সরোয়ার বলেন, মানব সেবার বাসনা নিয়ে তিনি রাজনীতিতে আসেন। সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে বর্তমান সরকারের কথায় নয়, কাজের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি। এ সময় আরও বক্তব্য রাখেন বার্মিংহাম আওয়ামী লীগের সভাপতি কবির উদ্দিন, প্রবীণ রাজনীতিবিদ আজির উদ্দিন, সাইফুল আলম, সাদিয়া স্নিগ্ধা এবং কমরেড মসুদ আহমেদ সহ আরও অনেকে। রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে দ্বিবার্ষিকী সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার পূর্ব লন্ডনের একটি হলে নির্বাচন পূর্ব সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইদুর রহমান রেনু জেপি। সাধারণ সম্পাদক মাকিনুর রশিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এ কে এম আবু তাহের চৌধুরী, এম এ মান্নান, আতাউর রহমান কুটি এবং আব্দুল হান্নান তরফদার। পরে নির্বাচন পর্বে সাইদুর রহমান রেনুকে সভাপতি, আব্দুল হান্নান তরফদারকে সিনিয়র সহসভাপতি এবং মাকিনুর রশিদকে সাধারণ সম্পাদক ও আব্দুল মুকিত ফারুককে ট্রেজারার হিসেবে করে 67 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়া রাজনগরের সন্তান মাওলানা আব্দুর রকিবের মর্মান্তিক মৃত্যুতে ট্যাংরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আসকর ও ডক্টর রোয়াব উদ্দিনের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়। গণতন্ত্রের বিকাশ ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার স্বার্থে একটি অবাধ ও গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন জরুরি বলে মন্তব্য করেছেন সাইমন ডানজাক এমপি। হাউস অফ কমন্সের কমিটি রুমে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক এক সেমিনারে সভাপতিত্ব বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সিটিজেন মুভমেন্ট ইউকে আয়োজিত সেমিনারে আলোচনা অংশ নেন পল পমফিল্ড এমপি, জেম কার্টলিজ এমপি, লর্ড কুরবান হুসেন, লর্ড আহমেদ, সিটিজেন মুভমেন্ট ইউকের আহ্বায়ক এম এ মালিক, ডক্টর কে এম মালিক এবং মুশফিকুর ফজল আনসারি সহ আরও অনেকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণে আল্লাহ হাফেজ।